আর জনাব আনিস সাহেব, আপনার মতো অনেকেই যারা মুক্তিযুদ্ধ দেখেননি বা নতুন প্রজন্ম যারা আছে, তারা কিন্তু একটা জিনিস জানেন না, হয়তো জানেন হয়তো জানেন না, যে শেখ হাসিনার বিআই তিনিও কিন্তু ওই একই গোত্রভুক্ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভেতরে গেলেই, আওয়ামী লীগের যোগদান করলেই কিন্তু দেখা যাচ্ছে যে তার নামটা কিন্তু আর তালিকাতে আসছে না রাজাকারের। এবং এই জন্য অনেকে সন্দেহ পোষণ করছেন যে এই যে যুদ্ধ অপরাধেই বা এখন নাম বদলে যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার তারা করার উদ্যোগ নিয়েছেন, অনেকে এর নিরপেক্ষ সম্বন্ধে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে বিএনপি যে আগের ধর্মমন্ত্রী ছিলেন শাহজাহান ওমর, তার নামে নাকি এরকম অভিযোগ দেয়া হয়েছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়াই, আওয়ামী লীগ না করলেই রাজাকার হয়ে যাচ্ছে। আনিস ভাই আপনাকে ধন্যবাদ, আমরা নিজেরা কিছু কথাবার্তা বলছি, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আরেকটা সেকেন্ড একটু আপনার সাথে একটু শেয়ার করি, সেটা আচ্ছা, আমি ব্যক্তি আনিস আর মুসলিম উম্মাহ সেক্রেটারি হিসেবে আমার অস্তিত্ব আরেকটা, আমি আবারও ক্লিয়ার করছি, মুসলিম উম্মাহ কোন রাজনৈতিক দল নয়, মুসলিম উম্মাহ বাং আমেরিকার নন প্রফিট, ফেডারেল গভর্নমেন্টের অনুমোদিত নন প্রফিট একটি ধর্মীয় এবং সামাজিক সংগঠন। আমরা বাংলাদেশি কমিউনিটি এবং আমেরিকান বেসড ওয়ার্ক করি, বাইরে কোনো কাজ করি না। তবে আমি বাংলাদেশের অরিজিন হওয়ার কারণে আমার সাথে থাকতেই পারে, যে যে জন্য আমি ওই কথাগুলো বলেছি, প্লিজ আমার এই কথাগুলো দিয়ে নেবেন আপনারা। থ্যাংক ইউ, আমরা আমরা এডিট না করে প্রচার করে দেবো। থ্যাংক ইউ। তো এখানে আমি আপনার সঙ্গে দ্বিমত করছি, সেটা হলো কি যে শেখ হাসিনা বা মন্ত্রী, কোনো মন্ত্রী হয়তো ডিফারেন্স হতেও পারে যুক্তরাষ্ট্র, সেটা হয়, সেটা হলো কি যে মন্ত্রীরা কিন্তু বিচারক না, মন্ত্রীরা অনেক সময় অনেক কথা বলেন, বা রাজনীতিবিদরা বলি আমি, শেখ হাসিনা রাজনীতিবিদ, মন্ত্রীও রাজনীতিবিদ, অনেক সময় অনেক কথা বলেন, সেটাকে আপনি ওইভাবে কোরআনের বাক্য না মনে করে বিচার সিস্টেম যেটা করে সেটা হলো রায় থিং, বিচার যে করবেন বিচারক, উনি দুই পক্ষেরই দেখবেন, দুই পক্ষের উকিল থাকবে, দুই পক্ষের সাক্ষী প্রমাণ দেখে বিচার করবেন, মন্ত্রী এত তাদের পক্ষে করবে, কারণ মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী অথবা বিএনপির মন্ত্রী, মন্ত্রীরা পার্টি সবসময় পার্টিশান হয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়, ডেমোক্রেটিকরা তাদের কথা বলে, রিপাবলিকানরা তাদের কথা বলে। সবচেয়ে মজার কথা হচ্ছে, সুপ্রিয় দর্শক মন্ডলী, হয়তো খবরটা আপনাদের কাছে এড়িয়ে যেতে পারে, আবার অনেকে জানতে পারেন, সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী, তাকে নতুন করে আলা পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি কিন্তু বলেছেন প্রকারান্তে যে বর্তমান যে তদন্ত কমিটি করা হয়েছে যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধের জন্য যে তদন্ত কমিটি, তার প্রধানকে তিনি প্রকারান্তে বাছুরের সাথে তুলনা করেছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কতটা অপাঙ্কেয় এবং অযোগ্য লোককে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই জন্যই সন্দেহ হয় যে এগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মিস্টার প্রধান, আপনি সন্দেহ করতে পারেন, ইউ হ্যাভ রাইট, অপোজিশন লোক, অপোজিশন সবকিছু, বিরোধী দল যে কোনো কথা বলতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার তার কে, কিন্তু বাস্তব হলো কি যে আসলে যুদ্ধ অপরাধী দেশে আছে, তারা 20 লক্ষ 30 লক্ষ লোক খুন করেছে, তার যথেষ্ট প্রমাণাদি আছে, কারণ তখন পত্রিকায় তারা দম্ভভরে বলেছিল পাকিস্তানকে রক্ষা করার জন্য তারা যে অত্যাচার অন্যায়টা করেছে। কাজে কোর্ট সিস্টেমকে বিচার করতে দেন না দাদা, এখনই এত অস্থির হয়েছেন, কারণ অনেক কথা হচ্ছে যদি সাক্ষী প্রমাণ না হয় তাহলে তার মুক্তি পাবে, অসুবিধা রাখবে না। এর ভয়টা কিন্তু এখানে যে যেভাবে দুর্বল, যেভাবে একটার পর একটা দুর্বলতা বেরুচ্ছে, এই তদন্ত কমিটি বলুন আর এই যে বিচারক বলুন, যাদের বলুন, আপনি কি তাহলে বিচারকের পক্ষে না, এর ফাঁক দিয়ে কিন্তু খুবই সম্ভাবনা, সম্ভাবনাটা খুব উজ্জ্বল যে যুদ্ধ অপরাধীর নামের সিল যাদের গায়ে মারা আছে তাদের বেরিয়ে আসার সম্ভাবনা মিস্টার ক্লিন হিসাবে, সেটাই কিন্তু শঙ্কার কারণ। কেউ বলছে না যে না যুদ্ধ অপরাধীর বিচার করা যাবে, ঘটনাটা হলো কি আপনি জলে কুমির আছে বলে জল তুলে খাবেন, এটা তো হতে পারে না, আপনি বিচারটা হইতে দিন, হয়ে হয়তো বিচারে কোনো ডিফেক্ট থাকতেও পারে, তার জন্য উচ্চ আদালতে আপিল হবে, তারা যেন মিস্টার ক্লিন হয়ে না বেরিয়ে আসতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেকেই জানেন যে গোলাম আজমকে নাগরিকত্ব কিন্তু বিএনপিও দেয়নি, এবং এই যে আইনের মারপ্যাঁচটা, এটা আমরা সাধারণ মানুষরা বুঝি না। আমরা বুঝি একটা কথাই, যে সমস্ত নরপশুরা 1971 সালে আমাদের এই মা বোনদের নিয়ে গনিমতের মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার অপরাধে মুক্তিবাহিনী এবং তার পরিবারের সদস্যদের উপর অকথ্য অত্যাচার চালিয়ে তাদের হত্যা করেছিল, তাদের কোনো ক্ষমা হতে পারে না, এবং কোনো আইনের ফাঁক ফোকর এড়িয়ে এরা বেরিয়ে আসবে এমনটি বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ কেউ আশা করে না।
না না সেটা আমি আপনার সঙ্গে একমত, স্বাধীন চেতা মানুষ হোক, আমি যুদ্ধ অপরাধী বলতে বুঝি না, আমি বুঝি যে কোনো অপরাধী বিচার হওয়া দরকার, সে শেখ মুজিবুর অপরাধী হোক আর ইয়ের খুন জিয়াউর রহমান খুন হোক, বিচার না হলে হয় কি একটা ট্রেডিশন সৃষ্টি হয়, মানুষ মনে করে যে খুন করে পার পাওয়া যায় রাজনৈতিক কারণে, আপনি এটা খুন করলেন পলিটিক্যালি করে, আপনি বিএনপি হয়ে আওয়ামী লীগকে খুন করে মেন আপনি খুনের অপরাধ দায়টা এসে সেরে ফেললেন, অথবা আওয়ামী লীগ বিএনপিকে খুন করলেন তার জন্য মেন যে আপনি দায়টা সেরে ফেললেন। ঘটনা হলো কি আমার আমার যেটা যেখানে আমারও আপনার সাথে একমত ভয়, সেটা হলো কোর্ট সিস্টেম যদি স্বাধীন থাকে তাইলে আমরা নিশ্চিত হইতে পারি, কিন্তু কোর্ট সিস্টেমকে সম্পূর্ণ স্বাধীনতা আমাদের দেশে কখনো দেওয়া হয় নাই, বিএনপির সময় তো দেয়ই নাই, আওয়ামী লীগ সময় দেয় নাই, আমরা আশা করব কোর্ট সিস্টেমকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক, তারা যে কোনো রায় দিতে পারে সেই রায় যেন শুধু তাই না, পুলিশ বাহিনীকেও এই বিচার বিভাগের সাথে স্বাধীন করা দরকার, কারণ আমাদের দেশে সবকিছু পলিটিসাইজড হয়ে যাচ্ছে এবং দেখা গেছে যে এই যে ছাত্রলীগ বাংলা আওয়ামী লীগের পেটোয়া সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ যারা ধর্ষণ হত্যা দখল লুটপাট করে মাঝখানে সৃষ্টি করেছে, স্বয়ং শেখ হাসিনা বলতে বাধ্য হয়েছেন যে ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের অর্জনকে বিসর্জন দেওয়া যাবে না, অর্থাৎ বোঝাই যাচ্ছে ছাত্রলীগের দৌরাত্ম্য পৌঁছেছে, হ্যাঁ, এবং পুলিশ দেখেও না দেখার ভান করছে, ধরেও না ধরার ভান করছে, কোনো মামলা নেওয়া হচ্ছে না। দর্শকবৃন্দ, আমি পুলিশে চাকরি করেছি, অ্যাকচুয়ালি আর্মি থেকে পুলিশে ডিপুটেশনে ছিলাম 2 বছর 2.5 বছর, সেখানে পুলিশ না দেখে দেখার ভান করছে এটা করতেই পারে, কারণ পুলিশের চাকরির নিরাপত্তা কিন্তু নাই, এই জন্যই দরকার পুলিশের চাকরি সম্পূর্ণ নির্ভর করে প্রাইম মিনিস্টারের উপর, মিনিস্টারদের উপরে, মিনিস্টাররা চাইলে পুলিশকে কালকে নো করে দিতে পারে, কাজেই যদি এখানে যদি থ্রেট থাকে সবসময় পুলিশের মাথার উপর যে তার চাকরি চলে যাবে, সেখানে কিন্তু স্বাধীন নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা আপনি পেতে পারেন না, কারণ সে চাকরি রক্ষা করার জন্য ব্যস্ত থাকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদের শেয়ার করতে চাই, সুপ্রিয় দর্শক মন্ডলী অনেকে হয়তো দেশে কথাবার্তা বলেছেন এর মধ্যে ফোনে আত্মীয় স্বজনের সাথে, সেটা হচ্ছে যে সারা দেশব্যাপী বিদ্যুৎ গ্যাস এবং পানির জন্য হাহাকারের সৃষ্টি হয়েছে, প্রতিদিন পত্রপত্রিকায় আমরা দেখছি বিদ্যুৎ নেই, গ্যাস নেই, খাবার পানি নেই, জনগণ রাস্তায় নেমে এসেছে, ছোট ছোট শিশুরা ভারী ভারী জগ বলুন বা মগ বলুন সেটা নিয়ে পানির জন্য হাহাকারে কাতরাচ্ছে, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আশ্বাসের ফুলঝুরি ছাড়া অন্য কিছু নেই। এখানে আমি সেটা হলো কি বিদ্যুৎ সমস্যার সমাধান ভারত বা বাংলাদেশে সম্ভব না, একটা কারণ সেটা হলো কি আমি এরপরে কিছু রিসার্চ করেছিলাম, বিদ্যুতের প্রতি মেগাওয়াটে যে দাম পড়ে তার থেকে 10 গুণ কমে ভারতও বিক্রি করে বাংলাদেশও বিক্রি করে, জনগণের স্বার্থে তারা এটা করছে। এখন বিদ্যুৎ সমস্যার সমাধান সরকার করতে পারবে না, করবে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি কোনোদিনই যাবে না যে পর্যন্ত লাভ না হয়, সেটা হতে পারে যে বিদ্যুতের দামটা বেড়ে গেলে যদি মানুষের অসুবিধা হয় সরকার সাবসিডি দিতে পারে মানুষকে নট কোম্পানিকে, এছাড়া বিদ্যুতের যে খরচটা সেই খরচের পয়সা যদি না তোলে তাহলে কোনো প্রাইভেট ব্যবসায়ী যাবে না, প্রাইভেট ব্যবসায়ী যদি না যায় তাহলে সমস্যার সমাধান হচ্ছে না, কারণ সরকার পক্ষে সম্ভব না। কুদ্দুসখানে ঘুরে ঘুরিয়ে ফিরে কুমিরের গল্প শোনাচ্ছেন, তিনি ঘোর পুঁজিবাদের লোক বোঝেন অতটুকুই, অথচ একথা তিনি কিন্তু স্বীকার করলেন একটা জিনিস, সেটা হচ্ছে সিস্টেম লস বলে যে তুগলকি কাণ্ড, অর্থাৎ চুরি চুরি ব্যাপারটা যে ওতপ্রোতভাবে আমাদের বিদ্যুৎ বলুন পানি বলুন বা গ্যাস বলুন সেখানে জড়িত, সেই জিনিসটা তিনি এড়িয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জানেন যারা গ্যাস পানি বা বিদ্যুতের মিটার রিডার তারা পর্যন্ত কোটিপতি ঢাকা শহরে কয়েকটা বাড়ি 2600 টাকা বেতন, হ্যাঁ আমি স্বীকার করি তারা কোটিপতি হচ্ছেন, ঘটনাটা হলো কি সিস্টেমের জন্য দায়ী, সিস্টেমের সরকার হাতে সমস্ত ক্ষমতা, সরকারের কেরানিরা বিদ্যুৎ ডিসাইড করে কত বিল হবে না হবে, কাজে সেটা হবে, কাজে বিদ্যুৎ যতক্ষণ পর্যন্ত সরকারের হাতে থাকছে ততক্ষণ পর্যন্ত সরকার ইঞ্জিনিয়ার কন্ট্রোল করছে, অতদিন পর্যন্ত বিদ্যুতের কোনো সমস্যার সমাধান হবে না, এটাকে যেতে হবে প্রাইভেট কোম্পানির হাতে, প্রাইভেট কোম্পানি তাদের নিজেদের স্বার্থে নিজেদের অফিসার দিয়ে সিস্টেম লসটা বন্ধ করতে পারে, কিন্তু প্রাইভেট কোম্পানি কখনই যাবে না যদি লাভ না হয়, আমার প্রস্তাব হচ্ছে। কিন্তু তারা যে মালিক হয়ে গলা কাটবে না আমরা তো দেখেছি, আমরা দেখেছি সুপ্রিয় দর্শক মন্ডলী, ছোট্ট করে একটি কথা বলি যে বাংলাদেশে একসময় খুব ভালো চাইনিজ তাল আমদানি হতো, ছোট ছোট তাল আপনারা অনেকে দেখেছেন যাদের বয়স 35 বা তার উপরে, সেগুলোর দাম ছিল পার পিস 3-4 টাকা বাংলাদেশের টাকায়, অথচ দেখা গেল যে দেশীয় উদ্যোক্তারা এই ভুজুং ভাজুং দিয়ে সরকারকে সে চাইনিজ তাল আমদানি বন্ধ করে তার চেয়ে শতগুণে নিম্নমান তালা তারা বানালো এবং মার্কেটে ছাড়লো তার দ্বিগুণ দামে।